এরপরে মাহমুদ আল হাজি এর দিকে আপনি লিখেছেন আমি একদিন ভুল করে তাড়ুড়োয় বাসে বাসের ভাড়া না দিয়ে বাস থেকে নেমে পড়েছি এখন এক্ষেত্রে কীভাবে বাসের লোকজন হক আদায় করবো বাস কোম্পানির যদি নাম জানা থাকে তাহলে সেই কোম্পানির টিকিট কেটে আপনি ফেলে দিন টাকাটা তাদের ওখানে ঢুকে গেলো সেটি একটা প্রক্রিয়া হতে পারে আর যদি সেরকম কোনো কোম্পানির বাস না হয় তাহলে সেক্ষেত্রে খুঁজে বাসটাকে সম্ভব হলে খুঁজে বের করে সেখানে তাদের টাকাটা পরিশোধ করবেন যদি সেটাও সম্ভাবনা না থাকে তাহলে তাদের তরফ থেকে তাঁ সাদা করে দেবেন ইনশাল্লাহ গরিব দুঃখী এবং তাদের পক্ষ থেকেই সেই দায় দেনা পরিশোধ হয়ে যাবে আপনার পক্ষ থেকে সে দায় তাদের জন্য পরিশোধ হয়ে যাবে ইনশাআল্লাহ মোহাম্মদ কামরুজ্জামান লিখেছেন কিছুদিন আগে আমার কারণে একটা মেয়ে আত্মহত্যা করেছে এখন কেয়ামতের মাঠে কি আমাকে আল্লাহর কাছে জব দিয়ে করতে হবে এ অন্যায়ের গুণা থেকে আমি কীভাবে ক্ষমা পেতে পারি দেখুন হারাম সম্পর্ক অবৈধ সম্পর্ক থেকেই সাধারণত এই বিষয়গুলো ঘটে থাকে যদি আপনার বিষয়টা সেরকম হয়ে থাকে তাহলে নিজের কৃতকর্মের জন্য আপনার লজ্জিত হওয়া উচিত অনুতপ্ত হওয়া উচিত আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত এবং এমন ক্ষমা প্রার্থনা করা উচিত যে আপনার মৃত্যু পর্যন্ত এই অপরাধ বোধ আপনাকে তাড়িয়ে বেড়া এবং এরকম কোনো অপকর্মের ধারে কাছে যাওয়ার কথা আপনি কখনও যেন করতে না পারেন প্রথমত আপনি নিজে হারাম সম্পর্কে জড়িয়েছেন এবং তাকে প্ররোচনা করেছেন যদি প্রেম ঘটিত বিষয় হয় তাহলে সেক্ষেত্রে এটি হবে দ্বিতীয়ত হয়তো তাকে আপনি কোনো প্রতিশ্রুতি দিয়ে সেটা রক্ষা করেন নাই বা এমন কিছু করেছেন যেটা সে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে বা সেদিকে সে গেছে যদিও তার আত্মহত্যা করাটা সেটা আরেকটা হারাম কাজ তিনি অন্যায় কাজ করেছেন কিন্তু আপনি তাকে কোনোভাবে প্রড়াশোনা দিয়েছেন অথবা আপনি তার জন্য দায়ী তাহলে সেক্ষেত্রে অবশ্যই আল্লাহ তাদের কাছে এটা জব করার ব্যাপার এখন আপনাকে এটার জন্য নিশ্চিত পাওয়ার জন্য সাধারণ কোনো তবানা এবং তবানা সুহা এবং তবা সকল শর্ত পূরণ করে সারা জীবন আপনাকে প্রায়শ্চিত করা এবং তবা করার চেষ্টা করতে হবে আল্লাহ আল্লাহবুল আলমিন চাইলে ক্ষমা করবেন ইনশাআল্লাহ আল্লাহ তাহলে ফাতেমা বেগম আপনি লিখেছেন কোনো ব্যক্তি কোনো কোনো নামাজে উচ্চস্বরে কেরাত পড়তে হয় কোন কোন নামাজে উচ্চস্বরে কেরাত পড়তে হয় আপনি কোনো লিখেছেন মহিলাদেরও কি উচ্চস্বরে পড়তে হবে আমি দানিং ইং এ বিষয়টা জানতে পেরেছি এর আগে আমি সব নামাজ একইভাবে পড়েছি আমরা কি আগে নামাজ আমার কি আগে নামাজগুলো হবে না না বলুন আপনার নামাজগুলো হবে এবং মহিলাদের জন্য উচ্চস্বরে কেরাত পড়াটা আবশ্যক নয় বরং আপনি নারী হিসাবে দিনের নামাজ রাতের নামাজ সমস্ত নামাজগুলো আপনি নীরবে সাধারণভাবে পড়বেন ইশা আল্লাহ সেটাই সেটি আপনার জন্য যথেষ্ট হবে ইতিপূর্বে যে প্রক্রিয়া আপনি নামাজ পড়েছেন সেটি ইনশা আল্লাহ আপনার জন্য যথেষ্ট হবে এরপরে নাজিফা তসনিম আপনি লিখেছেন ঘুমানোর আগে যে দোয়া পড়ি মুখ না নাড়িয়ে মনে মনে পড়া যাবে কি না মুখ যে কোনো দোয়া বা তেলাওয়াত যেগুলো পাঠ করার নির্দেশ এসেছে সেগুলোতে মুখ নাড়তে হবে জীব্বাণটতে হবে মনে মনে পড়লে সেটি পড়া হয়েছে বলে বিবেচিত হবে না রোমান আক্তার খান আপনি লিখেছেন আমারও আমার পরিবারের জন্য দোয়া করবেন অবশ্যই আল্লাহ তালা আপনাদের প্রতি রহম করুন আমরাও দোয়া চাই আমাদের সমাজে অসুস্থতা মণ্ডলে সবার জন্য দোয়া করে আল্লাহ তারা সবাইকে পথে রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন ভালো রাখুন আব্দুর রাজাক এইচটি এর দিকে আপনি লিখেছেন ফরজ নামাজ ফরোজ নামাজের আজানের পরে মাইকে বা হ্যান্ড মাইকে নামাজে আসার জন্য আবার ডাকাটাই করা যাবে কিনা জানেন খুশি হতাম না পুরোনা ডাকাটাই করা যাবে না কারণ প্রথম যে আপনি আজান দিয়েছেন এটাই ডাক এরপর আলাদা করে ডাকাটাই করা মানে হলো যে প্রথম অর্থাৎ বিশেষ করে মাইকে আপনি আজানের মতো করে ডাকলেন সেটার মানে হলো আপনি একাধিক আজানে বিশ্বাসী বা এটাও এক প্রকার আজান আর যদি এমনিতেই ওই রকম মাইকে ডাকারে কিছু না জাস্ট ব্যক্তিগতভাবে কাউকে স্মরণ করে দিলে যে আজান হয়েছে বা অক্ত হয়েছে তাহলে সেটা তো চাই যাচ্ছে অসুবিধা নেই সিফাত আহমদ লিখেছেন যদি ফজরের সময় গোম না ভাঙে এবং সূর্য উঠে যায় তাহলে কই নামাজের কাজা পড়তে হবে অবশ্যই কাজা পড়তে হবে সূর্য উঠে গেছে তাহলে সূর্য ওঠার পর পনেরো বিশ মিনিট পর্যন্ত অপেক্ষা করে সূর্য ওঠার পনেরো মিনিট পরেই যে কোনো সময় দিন নামাজ পড়ে ফেলবেন নবী করিম সাল্লাহাম বলেছেন মান্না মাহসলাতওনা সি হাফর ইউসালি হাজা ওয়াক্তুহা যদি কেউ নামাজ পড়তে ভুলে যান কিংবা ঘুমের কারণে নামাজ সম্মত পড়তে না পান তাহলে যখন ঘুম ভেঙে যায় তখন তিনি যেন নামাজ নেন এটা তার জন্য নামাজের বক্ত নাম ইসলামের জীবনে একবার ফজর নামাজ এরকম মিস হয়েছে। সাহাবিদের সহকারে তিনি কোনো একটা সফর থেকে আসছিলেন তো প্রতিমধ্যে তারা রাতে শুয়েছেন ঘুম থেকে জাগাবার জন্য যাকে দায়িত্ব দিয়েছিলেন পালা করে সাহাবিদেরকে তাদের মধ্যে একজন তিনি ঘুমে ঘুমিয়ে পড়েছেন যার কারণে তিনি আর টের পাননি ওনাদেরকেও রাখতে পারেননি পরবর্তী তিনি বিশালাম সবাইকে নিয়ে এসে নামাজ কাজা করেছেন বিদায় আপনাকে নামাজ পড়তে হবে পরে তবে এরকম ফজর নামাজ প্রায় কাজা হওয়া বা নিয়মিত কাজা হওয়া নিশ্চয়ই গ্রহণযোগ্য না